যে সঞ্চালনা, মামাকে এখানে কে জায়গা দিয়েছে কি? মামা তো টিভি চ্যানেলে থাকবে এবং আসলে সিরিয়াসলি যদি যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি নিউজটা দিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি হয়তো সেটা সম্ভব হয়ে যাচ্ছে। বন্ধুরা বলে দিলাম, রাফি ইসলাম সাহেব বলেছেন কেমন আছেন আপনারা সবাই ভাইয়ারা? আমি ভালো আছি, আর আপনারা? আমরা সবাই ভালো আছি, সবাই ভালো আছে। এবং উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমাদের মিঠু রুহান আমাদের যে লাইব্রেরি রয়েছে সেখানে মামা একটা লিংক শেয়ার করেছেন, রাইট? এক্স্যাক্টলি, গানের লিংক। লিংকটা মামা প্লিজ আপনি লিংক ব্যাপারে একটু ডিসকাশন। এটা হচ্ছে অদ্ভুত শিরোনামে যে গানটা আজকে রিলিজ হলো সেই গানটার লিংকটা আমি কমেন্টস বক্সে দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা যারা যারা শুনো নাই, যারা দেখো নাই, তারা দেখে নিতে পারো, শুনে নিতে পারো। থ্যাংক ইউ। আর এর মধ্যে যুক্ত হয়েছেন RS রুবেল প্রধান, বলছেন তুমি আমার এমনই একজন স্যার, সবাই মিলে গানটা করবেন। থ্যাংক ইউ ভাই আমাদের সাথে থাকার জন্য, আর আমি আপনার কথাটা মনে রাখলাম, দেখি যদি বিদায়ের সময় করা যায়। বাবা আমি একটা কথা বলি, হ্যাঁ মানে আমি যে কাজটা আমার মনে হয় যে এটা একটু জোর করে করা উচিত, সেই কাজটাতে কিছু না কিছু ভালো দিক দেখি আমি, একদম একদম। সেটা হচ্ছে সিদ্দিক ভাইকে এক প্রকার আমি রেখে দিলাম লাইভে, এখানেও সিদ্দিক ভাই আগে কখনো আসে নাই, এখানেও সিদ্দিক ভাইয়ের ফ্যান পেজ আমি সেটাতেই যাচ্ছিলাম, সেটাতেই যাচ্ছিলাম। এমডি রিফাত ইসলাম বলেছেন প্রিয় শিল্পী এবি সিদ্দিক, ভালোবাসা অপুরান। কিচ্ছু বলার নাই সিদ্দিক ভাই, যদি ওই আমার অনেক সুন্দর লাগে, ওই এত সুন্দর লাগে, ওই আগে কবিতা লিখতো। আচ্ছা আচ্ছা, বলছি তুমি গান লেখো অনেক সুন্দর হবে, এখন চাইলেই যেন আধা ঘন্টার মধ্যে গান একটা লিখে দিতে পারে, যে ক্যাটাগরি গান চান সেটা যেমন একটা কথা আমি আরেকটু বলে রাখি, যারা সিদ্দিক ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার্স বা যারা বন্ধুরা যারা এখানে আছে, অ্যাড হয়েছে বা অ্যাড হবে সামনে, তাদেরকে বলে রাখি যে সিদ্দিক ভাই এখানে বসে আছে এবং মানে কখন না কখন জানি সিদ্দিক ভাইয়ের গানও রিলিজ হয়ে যাবে, সেটাও আমাদের প্ল্যানে আছে, বা এরকম কিছু আমাদের কাজও হয়তো ওভাবে এগিয়ে যাবে। সো অবশ্যই পাশে চাইবো সবাইকে, সিদ্দিক ভাই যারা আছে, এটা মানে বলা নিষেধ ছিল, তারপর আমি একটু ফাঁস করে দিলাম, আমি তো আগে আগে একটু বলে দিলাম, এটা খুব ভালো। এবং সিদ্দিক ভাইয়ের একজন কেন, আরো যে ফ্যান ফলোয়ার ভালোবাসার লোকজন আছে তার প্রমাণ হচ্ছে এই। এস সুমন রায় বলেছেন সিদ্দিক ভাই এন্ড সবাই ভালোবাসা নিবেন, সিদ্দিক ভাইয়ের নামটা আগে। থ্যাংক ইউ ভাই, আমি শেয়ার করছি তো। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুমন রায় ভাই, আশা করছি পরবর্তী সময়গুলোতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা রাজু, আমরা তো মেবি প্রায় শেষের দিকেই, কাছাকাছি শেষের নাকি? মানে যারা এখানে তো বেশিরভাগ দেখি মামার ফ্যান ফলোয়ার্স গুলো বেশি, আমরা আসলে অতটা পপুলার কেউ না, খুব খুব সাধারণ সিম্পল মানুষ, এই জন্য আমি ইকোনায় বসে থাকি, এদিক দিয়ে শুরু হয়, ঠিক আছে, এদিকে শুরু হয়, এটা 0 1 2 3 4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 0 0। এখন বিষয়টা হচ্ছে যে যারা যারা ভিডিওটা দেখেছে তারা নিশ্চয়ই মামার নামটাও পড়ে নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, অ্যাসিস্ট বাই সাই চারিয়েট ছিল নিচে, হ্যাঁ আমিও মনে হয় দেখেছিলাম একবার, ছিল নাকি? আচ্ছা আচ্ছা, ছিল, মজার ছিল। আচ্ছা এখন আমি আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের তোমাদের ভালোবাসার এই জায়গা থেকে আমরা আজকে এতটা পথ আসতে পেরেছি, কিন্তু এটাকে আমি এতটা পথ বলবো না, খুব ছোট, এবং তোমরা পাশে থাকো, আমরা তোমাদেরকে আরো বেশি বেশি কাজ উপহার দিব, এবং তোমাদের ওই ভালোবাসাটা আমরা পেতে চাই, যে জায়গা থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা আরো 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 বেশি বেশি কাজ করব। তবে এখন এই মুহূর্তে আমি একটু ভিন্ন টপিকসে যাব, যেটা বরাবরই আমি করি, সেটা হচ্ছে আজকে আমাদের গেস্ট আছে, রাজু আছে, আপনি আছেন মামা, আমি বলবো যে
করোনার টপিকসে আমি 2 মিনিটে আপনাদের একদম অবশ্যই অবশ্যই এটা একটা আপনাদের সবাইকে বলবো কেননা গুরুত্বপূর্ণ অলরেডি অলরেডি আমাদের শিল্প শিল্প সংস্কৃতিতেও এই জিনিসটা প্রভাব পড়েছে কারণ আমি দেখলাম আমাদের অনেক সিনিয়র বড় ভাইরা সিনিয়র মিউজিশিয়ানদের স্ট্যাটাসও আমি পড়েছি তাদের অনেক প্রোগ্রামগুলো নাই হয়ে যাচ্ছে গ্যাদারিং যে প্লেসগুলো সেই প্লেসগুলোতেও মানুষ যাওয়া আসা করছে না অনেক প্রোগ্রামের শিডিউল কিন্তু ইয়া হয়ে গেছে এটা আমাদের উপরেও পড়েছে কিন্তু একটা কথা হচ্ছে যে আসলে করোনা ভাইরাসটা যতটা আমরা ভেবে নিয়েছি আমাদের মনের ভিতরে অতটা কিন্তু না আমার মনে হয় ফেসবুক ফ্রেন্ডদের আমি বলবো তোমরা যারা আসল যে নিউজগুলো আছে যেমন বিবিসি নিউজ প্রথম আলোর পেজ বাংলাদেশ প্রতিদিনের পেজ তারপরে আমাদের যতগুলো সরকারি বেসরকারি টিভি চ্যানেলগুলো আছে এদেরও প্রত্যেকটা এক একটা করে পেজ আছে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে কখনো ফলস নিউজগুলো দেয় না সো আমি এইগুলোই বলবো কিন্তু এছাড়া কিছু কিছু নিউজ পত্রিকা আছে যেমন আমি আমাদের সিদ্দিক ভাই আছে এখন সিদ্দিক ভাই চেঞ্জ টিভিতে আছে তাদেরও একটা বিশাল বড় সাইট তো আমি বলবো এই জায়গাগুলোতে চেঞ্জ টিভিরও এই নিউজগুলো প্রতিনিয়ত তারা দিচ্ছে তো আমি বলবো যেগুলো রিয়েল নিউজ সেগুলো দেখে তারা ভয় পাক তাহলে আপনারা নিশ্চয়ই মানে ইয়ে হবে না অন্তত সেই ভয়টা পাবেন সেই ভয়টা পাবেন কারণ মানুষ এখন ঘর থেকে বের হচ্ছে এখন হচ্ছে যেটাই হোক না কেন সেই ভয় থেকে আমাদের কেটে উঠতে হবে কারণ যা হবার অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা তা করবেই আমরা সাবধান থাকব এবং হচ্ছে যে আমাদের মনটাকে শক্ত রাখবো যে হ্যাঁ সেটাকে আমরা অতিক্রম করতে পারবো এবং গুড নিউজ আছে তো রাজু গুড নিউজটা হচ্ছে তোমার যারা অসুস্থ হয়ে গিয়েছিল তারা হয়তোবা অন্য কেউ না থাকতে পারে নতুন কেউ আসতে পারে তো ভয় পাওয়ার কিচ্ছু নাই আমরা আমার মনে হয় সবাই যার যার জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সাবধানতা অবলম্বন করে সামনে ধন্যবাদ আপনাকে এখানে আমি একটা কথা বলে রাখতে যাবো আমরা বাঙালি জাতি যারা রয়েছে আমরা একটু আবেগপ্রবণ আর খুব বেশি মানে ওই হুজুগে বাঙালি কথাই যেটা খুব বলা হয়ে থাকে হুজুগে বাঙালি হঠাৎ করে বলা হলো যে লবণের দাম বেড়ে গেছে আর অন্য বাজারে লবণের ক্রাইসিস শুরু হয়ে গেছে পরশুদিন আমি আর রোহান মামা যাচ্ছি মাস্ক কিনবেন আমার জন্য কিনবেন যে মাস্ক গুলো 20 টাকা করে জোর করে বিক্রি হচ্ছিল আমরা সবকিছুতে আমরা আমরা আমাদের এই বাংলাদেশের মানুষ সবকিছুতে হ্যাঁ একদম একদম ভেরি এক্সাইটেড অনেকক্ষণ যাবত আমি রিপ্লাই দিচ্ছি না আমার ফ্রেন্ডসদের যারা হয়তো আশায় রয়েছেন বলছে না রয়েছেন আমাদের সাথে জুলহাস উদ্দিন বলেছেন নাইস থ্যাংক ইউ ভাইয়া জুলহাস আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাঁ সিএম না শেখ মোহাম্মদ সিএম বলেছেন স্যার কেমন আছেন স্যার আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো লাইভে আড্ডা জমেছে জমেছে বলে থ্যাংক ইউ ভাইয়া লাইভে আড্ডা জমেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ রয়েছেন রিফাত ইসলাম সিদ্দিক ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই সিদ্দিক ভাইয়ের কণ্ঠে তো একটি গান শুনেছি যদি আরো সুযোগ থাকে তাহলে অবশ্যই শোনাবো আপনি নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন এবং শুনেছেন সিদ্দিক ভাইয়ের কণ্ঠে সেই গানটি কোনটা জানেন তো এবং আপনারা এই গানটা খুব শীঘ্রই পাচ্ছেন মিউজিক ভিডিও সিরিয়াসলি পাচ্ছেন খুব শীঘ্রই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং সিদ্দিক ভাইয়ের পুরো মানে কণ্ঠে পুরো গানটাই না একটু শুনুন না ধৈর্য ধরে ধন্যবাদ আমি একটু শেষের দিকে যেহেতু এক এক করে বিদায় নেওয়ার পালা হবে এখন আর তার আগে রাজু তুমি কি অদ্ভুত থেকে শোনাবা নাকি আরেকটা রিকোয়েস্ট ছিল সেটা শোনাবে যে সকলের কণ্ঠে একসাথে গানটা কি কথা বলবো তুমি আমার এমনই একজন যাকে একজন আমি ভালোবেসে বলবে না বলবে না এবং মেবি এটা এখন আসলে এখানে তো অনেক রিকোয়েস্ট আছে সবার রিকোয়েস্ট আসলে রক্ষা করা খুব পসিবিলিটি থাকে না যার জন্য আমি প্রতিদিন একটা কাজ করি যে আমি আমার পছন্দ অনুযায়ী একটা গান শুনিয়ে দেই ওকে ফাইন বিদায় মুহূর্তে আমরা রাজুর কণ্ঠে রাজুর পছন্দ এবং আশা করছি রাজুর যেহেতু পছন্দ আপনাদের পছন্দ এরকম একটা গান শুনতে শুনতে বিদায় নিব তার আগে এস এম এস ফারুক বলেছেন সিদ্দিক ভাইয়ের কণ্ঠে আর একটা গান হয়ে যাক সিদ্দিক ভাইয়ের কণ্ঠে আরো একটা গান হয়ে এম এস ফারুক হ্যাঁ হ্যাঁ সিদ্দিক ভাইয়ের কণ্ঠে আর একটা গান হয়ে যাক আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে সিদ্দিক ভাইকে আলিম ভাইকে পাবো না একদম একদম অবশ্যই হয়তো প্রতিদিন আমি পাবো বাট লাইভে হয়তো পাবো না রাইট হ্যাঁ
এখন বিষয়টা হচ্ছে যে আমি রাজু তো আমাদের প্রায় প্রতিনিয়ত গান শোনায়, এখন আপনি আপনাকে আমি ওই হট সিট থেকে বের করে দিলাম একদম, প্লিজ বাবা ওইটা না, আপনি বসেন এরপরে সিদ্দিক ভাই দুই লাইন শুনবো, এরপর আলিম ভাইয়ের দুই লাইন শুনবো, লাস্ট ফিনিশিং এ রাজুর আরেকটা শুনবো, শুনতে শুনতে আমরা বিদায় নিব রাইট, এখন টানা তাহলে শুধুই গান আর গান 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 গান, ওকে থ্যাংক ইউ, আমরা প্রথমে কার কাছে যাচ্ছি, রাজুর কাছে, রাজু প্লিজ অদ্ভুত কিছু একসেপ্ট করতেছি, কেননা তুমি আজকে তোমার গান রিলিজ হয়েছে, তুমি খাওয়াও নাই, আমি খাওয়ালাম কেক বের করে, আচ্ছা রাজু কে খাওয়ার এই বন্ধুরা এগুলো ঠিক না, আপনারা তেল দিয়ে তেল ভেজে, এখন বিষয়টা হচ্ছে গান রিলিজ হয়েছে রাজুর, রাজু কি করবে, আমি একটু যারা আমাদের বন্ধুরা আছে আমি একটু বলে দিচ্ছি রাজু কি করবে আমাদের জন্য, আমি মেধাবী পোলা তো মেধাবী পোলা, আচ্ছা রাজু উঠে গিয়েছে, রাজু এখন কিছু করবে তারপর গানে যাবে, একটু অপেক্ষা করুন, মেধাবী ছেলেরা এইভাবেই মেধাবীরা এইভাবেই করে, আমরা এখন রাজুগঞ্জে অদ্ভুত থেকে শুনবো, রাজু প্লিজ, এতদিন ভালোবাসতি আজ কেন বাসিস না, এতদিন কাছে আসতি আজ কেন আসিস না, এতদিন ভালোবাসতি আজ কেন বাসিস না, এতদিন কাছে আসতি আজ কেন আসিস না, এখানেই শেষ, আর গানের বাকি অংশটুকু শুনতে চান এবং দেখতে চান রাজুকে ওইখানে সবাই দেখবেন, দেখে জানাবেন আমাকে, এক্সাইটিং ছিল মামা শুটটা, একেবারে এমন একটা জায়গার মধ্যে নেওয়া হয়েছে, আমার কাছে খুব রিস্কি মনে হয়েছে, আফটার অল শুটটা কমপ্লিট হয়েছে, আপনারা একটু দেখবেন, হয়তো আমাদের সিনেমাটোগ্রাফিতে আপনারা একটু অসন্তুষ্ট থাকতে পারেন কোনো কারণে, এরপরও আশা করছি ভালো কিছু হয়েছে এবং রাজুর গানটা হয়েছে অসাধারণ, কথাগুলো চমৎকার, আমরা এখন সিদ্দিক ভাই ওখানে আমি অংশগ্রহণ করছি, 125 জন প্রতিযোগী ছিল, আচ্ছা আচ্ছা, ওই প্রতিযোগীদের মধ্যে থেকে 5 জনকে সিলেক্ট করা হয়েছে, ফাইনালে আমি 5 জনের ভিতরে ছিলাম, আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর ছিল, ওইখান থেকে আমি রানার আপ হয়েছিলাম, ওরে বাহ অনেক কিছু ছিল ওই গানটা থেকে, আমি নিজেভাবে গানটা ইউটিউবে আছে, আচ্ছা গানটা বিশেষ করে আমার অঞ্চলে অনেক বেশি জনপ্রিয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গানটা আমি চাললাম শুনো, মায়ের গানটা, ওকে থ্যাংক ইউ, আমরা শুনছি সিদ্দিক ভাইয়ের একটা মৌলিক গান, প্লিজ সাথে থাকবেন সবাই, মাঝে